দুই সালের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এমপি পদে প্রার্থিতা করার জন্য বা এমপি হওয়ার জন্য বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় ঝাঁক তারকারা মনোনয়ন ফর্ম উত্তোলন করে জমা দিয়েছিলেন তাদের ইচ্ছা ছিল এমপি হওয়ার তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে নাটকের জনপ্রিয় মুখ সুমিকা এস্যার সিদ্দিক গায়িকা মমতাজ চিত্রনায়িকা সিমলা চিত্রনায়িকা মাহিয়ামাহি চিত্রনায়ক রুবেল চিত্রনায়ক ফেরদুস চিত্রনায়ক শাকিল খান ও জনপ্রিয় গায়ক এস ডি রুবেল সহ আরো অনেকেই তবে এত সব তারকার ভিড়ে শুধুমাত্র তিনজনকে মনোনয়ন দিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ আর বাদ বাকি সবাইকে মনোনয়ন দেওয়া হয়নি অর্থাৎ তাদেরকে বাদ দেওয়া হয়েছে গতকাল আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্ত অনুসারে তারা তিনশোটি আসনের মধ্যে দুশো আটানব্বইটি আসনের মনোনয়ন প্রত্যাশীদের নাম বা তালিকা প্রকাশ করে তো তাদের মধ্যে চিত্রজগতের বা সিনেমা জগতের মধ্যে তিনজনকে তারা মনোনয়ন দিয়েছে একটা দিয়েছে চিত্রনায়ক ফেরদুসকে আর একটা নাটকের জনপ্রিয় মুখ আসাদুজ্জামান নূরকে এবং শিল্পী মমতাজকে শুধুমাত্র এই তিনজন আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেয়েছে আর বাকিরা বাদ পড়ে গেছে দু হাজার চব্বিশ সালের দাদুর জাতীয় নির্বাচনে অংশগ্রহণের জন্য নাটকের জনপ্রিয় মুখ সুমিকাই স্যার ফেনি তিন নম্বর আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন নাটকের আরেক জনপ্রিয় মুখ রোকিয়া পাচি তিনি তার মনোনয়নপত্রটি সংগ্রহ করেছিলেন ওই একই আসন ফেনি তিন থেকে বাংলা সিনেমার জনপ্রিয় নায়িকা সিমলা তিনি তার তিনি এমপি পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জিনাধ্যহ এক আসন থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন বাংলাদেশের আলোচ বাংলাদেশের আরেক জনপ্রিয় নায়িকা মাহিয়া মাহিদ তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন চাপাইনামগঞ্জ দুই নাম্বার আসন থেকে এবং বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক রুবেল তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন বরিশাল তিন আসন থেকে বাংলাদেশের আরেক জনপ্রিয় নায়ক শাকিল খান তিনি মনোনয়নপত্রটি সংগ্রহ করেছিলেন বাগেরহাটের তিন নম্বর আসন থেকে এবং গায়ক এস ডি রুবেল তিনি তার মনোনয়নপত্রটি সংগ্রহ করেছিলেন ঢাকা আট আসন থেকে এবং নাটকের জনপ্রিয় মোক সিদ্দিক রহমান সিদ্দিক তিনি মোট দুটি আসন থেকে মনোনয়ন মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন তার নিজ এলাকা টাঙ্গাইল এক নম্বর আসন থেকে এবং ঢাকা সুধুর আসন থেকে কিন্তু এদের সবার মনোনয়ন বাতিল করা হয়েছে অর্থাৎ দলের কাছে মনে হয়েছে যে এরা নির্বাচনে জয়লাভ করতে পারবে না বা এদের সেও যোগ্য প্রার্থীরা রয়েছে তো যার কারণে এইসব নায়িক নায়িকাদেরকে বাতিল করা হয়েছে বিভিন্ন ধরনের তথ্য থেকে জানা যায় যে সরকারের এমন সিদ্ধান্ত বা বাংলাদেশের আমেরিকার দলীয় সিদ্ধান্তকে এই সব তারকারা মেনে নিয়েছে যে দলীয় সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত দল যেহেতু আমাদেরকে যোগ্য মনে করেনি যার কারণে আমাদেরকে মনোনয়নপত্র দেয়নি তবে আমরা দলের জন্য কাজ করে যাব। আমরা নির্বাচনের জন্য কাজ করে যাব দল যাদেরকে মনোনয়ন দিয়েছে আমরা তাদের পক্ষে কাজ করে যাব ইনশাল্লাহ এবারও নৌকার বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করবে তো আমাদের দেশের জনপ্রিয় সব নায়ক নায়িকা বা নাটকের নায়ক নায়িকা বা গায়ক এরা কী কারণে নমিনেশন পেলো না বা মনোনয়ন পেলো না এই বিষয়ে যদি আপনাদের কোনো মন্তব্য থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে চেয়ে যাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে করে অন্যরাও দেখতে পারে অন্যরাও জানতে পারে তো ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ